শুভ সন্ধ্যা বন্ধুরা, আজ 20 নভেম্বর রবিবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো, বরাক উপত্যকার সুপারির উপর প্রশাসনিক নিষেধাজ্ঞায় শঙ্কিত কংগ্রেস, সমাধান সূত্রের খুঁজে কৃষিমন্ত্রীকে 7 দিনের সময়সীমা বেঁধে দিল সংখ্যালঘু বিভাগ। এবার আকাশপথে মণিপুর, মিজোরাম এবং নাগাল্যান্ডের সঙ্গে সরাসরি জুড়ছে বরাক উপত্যকা। শিলচর থেকে ইম্ফল, আইজল ও ডিমাপুরে বিমান পরিষেবা চালু হচ্ছে 25 নভেম্বর। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। আজমলকে দূরে রেখেই বিরোধীদের ঐক্যবদ্ধ করার চেষ্টায় কংগ্রেস, পঞ্চায়েত বুথেও বিজেপি বিরোধীদের সঙ্গে স্থানীয় পর্যায়ে জোট। বরাক খনন ফের চালুর নির্দেশ সর্বানন্দ সোনোয়ালের, জাতীয় জলপথে কার্গো যাত্রীবাহী জাহাজ শীঘ্রই। বদরপুরে মাল্টিপারপাস রিভার টার্মিনাল বললেন সোনোয়াল, 2030-এর মধ্যে 3,000 মিলিয়ন টন সামগ্রী পরিবহনের লক্ষ্য। টিকলপরে মডেল অঙ্গনওয়াড়ি সেন্টারের উদ্বোধন করলেন বিধায়ক মিহির কান্তি সোম। সরকারের বাঙালি বিরোধী মনোভাবের বিরুদ্ধে নীরব বরাকের সাংসদ বিধায়করা, বলল ছাত্র পরিষদ। হাইরাকান্দিতে কুশপুতুল দাহ করল এজেওয়াইসিপি। আগরতলা দিয়ে বাংলাদেশ পৌঁছলেন আসামের বিধায়করা, উষ্ণ অভ্যর্থনা জানালেন সংসদের হুইপ। এবং সর্বশেষ খবরটি হলো, শিলচরে ক্যাবিনেট অ্যাকশন প্ল্যান তৈরি করতে 5টি সেল পুরসভার, সরকারি কর্মীর ছুটি বাতিল নির্দেশ ডিসির। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। এবারে শুনুন বিস্তারিত খবর। প্রতিদিনের সকাল সন্ধ্যার গুরুত্বপূর্ণ সংবাদ পেতে অবশ্যই চ্যানেলটি ফলো করে ভিডিওটি শেয়ার করুন। বরাক উপত্যকার গ্রামীণ কৃষিক্ষেত্রে সুপারি একটি অপরিহার্য উপাদান, যার উপর গ্রামীণ অর্থনীতি অনেকাংশেই নির্ভরশীল। রাজ্য সরকার আসামে বার্মিজ সুপারির আমদানি এবং রফতানির উপর কঠোর নিষেধাজ্ঞা জারি করেছে, কিন্তু কোনো অজ্ঞাত কারণে স্থানীয় সুপারির উপরও প্রশাসনের আরোপিত নিষেধাজ্ঞা এ অঞ্চলের অর্থনীতিকে অনেকাংশেই প্রভাবিত করছে। এমন পরিস্থিতিতে স্থানীয় সুপারি ব্যবসায়ীদের হয়ে সমাধানের পথ বাতলে দিতে রাজ্যের কৃষিমন্ত্রীর হস্তক্ষেপ চাইল কাছাড় জেলা কংগ্রেসের সংখ্যালঘু বিভাগ। কাছাড়ের জেলাশাসকের মাধ্যমে রাজ্যের কৃষিমন্ত্রী অতুল বোরার উদ্দেশ্যে পাঠানো স্মারকপত্রে একক্ষেত্রে সমাধানের পথ খুঁজতে 7 দিনের সময়সীমা বেঁধে দিলেন জেলা সংখ্যালঘু বিভাগের চেয়ারম্যান আনসার হোসেন বড় লস্কর। তার মতে, স্থানীয়ভাবে সুপারির চাষ এবং সেই সুপারি বাজারজাত করে বরাক উপত্যকার বৃহৎ সংখ্যক জনগণ নিজেদের পরিবারের গুজরান করে চলেছেন দীর্ঘ বছর ধরে, কিন্তু রাজ্য সরকারের পক্ষ থেকে একক্ষেত্রে নির্ধারিত কোনো ফরমান না থাকা সত্ত্বেও স্থানীয় পুলিশ প্রশাসন এ অঞ্চলের সুপারির উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে, ফলে বৃহৎ সংখ্যক জনগণ আর্থিকভাবে সমস্যার মুখে পড়েছেন। পরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানান, সুপারি আক্ষরি করতে উদ্যানজাত সামগ্রী, সুতরাং একক্ষেত্রে কোনো ধরনের নিষেধাজ্ঞা থাকার কথা নয়। তাছাড়া সরকারের পক্ষ থেকে এ পর্যন্ত বিষয়টি নিয়ে কোনো ধরনের এসওপি জারি করা হয়েছে কিনা তা প্রকাশ্যে আসেনি, ফলে এ বিষয়ে রাজ্যের কৃষিমন্ত্রীর হস্তক্ষেপ এই মুহূর্তে জরুরি হয়ে পড়েছে। বিশেষ করে বরাক উপত্যকার প্রায় 40% কৃষিজীবীর সাম্প্রতিক এই অর্থনৈতিক সংকটে কৃষিমন্ত্রী হিসাবে অতুল বোরার হস্তক্ষেপ নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ বিবেচিত হচ্ছে। তিনি বলেন, আগামী 7 দিনের মধ্যে একক্ষেত্রে রাজ্য সরকারের পক্ষ থেকে সমাধান সূত্র বের করা না হলে কাছাড় কংগ্রেসের সংখ্যালঘু বিভাগ গণতান্ত্রিক উপায়ে বৃহত্তর আন্দোলনে নামবে, আর তখন একক্ষেত্রে দায় বর্তাবে রাজ্য সরকারের উপর। অপরদিকে এবার আকাশপথে মণিপুর, মিজোরাম এবং নাগাল্যান্ডের সঙ্গে সরাসরি জুড়ছে বরাক উপত্যকা। 1-2 স্কিমের আওতায় 30 অক্টোবর সরকার পরিচালিত অ্যালায়েন্স এয়ারের বিমান চালু হওয়ার কথা ছিল ইম্ফল শিলচর রুটে, কিন্তু তা বাস্তবে কার্যকরী হয়নি। এতে হতাশ হন অনেকেই, সমালোচনা হয় সরকারের, কারণ ইম্ফল শিলচর বিমান বহু মানুষের দীর্ঘদিনের দাবি ছিল। সড়ক পথে চলাচলে ছাত্রছাত্রী এবং অভিভাবকরা নানাভাবে হেনস্থার শিকার হন। উত্তর পূর্বাঞ্চলের মধ্যে শিলচর হচ্ছে একটি অন্যতম এডুকেশনাল হাব, কিন্তু পার্শ্ববর্তী রাজ্যগুলির সঙ্গে ভালো সড়ক যোগাযোগ না থাকায় শিলচর একরকম আবদ্ধ হয়ে রয়েছে। এবার বরাক উপত্যকার মানুষকে সুখবর শুনিয়েছেন কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। তিনি ঘোষণা করেছেন, ইম্ফল শিলচর, শিলচর ইম্ফল অ্যালায়েন্স এয়ার সার্ভিস শুরু হচ্ছে 25 নভেম্বর। সপ্তাহের সোম, বুধ, শুক্র এবং শনিবার 91743 নম্বরের ফ্লাইট ইম্ফল থেকে শিলচরের উদ্দেশ্যে উড়বে দিনে 12:15। কুম্ভীরগ্রাম বিমানবন্দরে অবতরণ করবে 1:05। 91744 নম্বরের ফ্লাইট শিলচর থেকে ইম্ফলের উদ্দেশ্যে উড়বে 1:25।
ইম্ফল পৌঁছবে 2:10। এই উড়ানে শিলচর আইজলের সঙ্গে জুড়বে ইম্ফল হয়ে। মঙ্গল, বৃহস্পতি এবং রবিবার 91743 নম্বরের ফ্লাইট ইম্ফল থেকে শিলচরের উদ্দেশ্যে উড়বে 10:05। কুম্বীরগ্রাম বিমানবন্দরে অবতরণ করবে 10:45। 91744 নম্বরের ফ্লাইট শিলচর থেকে ইম্ফলের উদ্দেশ্যে উড়বে 11:15। ইম্ফল পৌঁছবে 11:55। এই উড়ানে শিলচর ডিমাপুরের সঙ্গে জুড়বে ইম্ফল হয়ে। ইম্ফল শিলচর বিমান চালু হওয়ার খবরে খুশি ব্যক্ত করেছেন মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিংহ। এই উড়ান চালু করার সিদ্ধান্ত নেওয়ায় তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অসামরিক বিমান পরিবহন মন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন। অপরদিকে আগামী 29 নভেম্বর শিলচরে আয়োজিত হবে রাজ্য মন্ত্রিসভার বৈঠক। ফের নতুন এই দিন তারিখকে সামনে রেখে তৎপরতা শুরু হয়েছে কাছাড় জেলা প্রশাসনের। ক্যাবিনেট বৈঠক উপলক্ষে শিলচর শহরের নির্দিষ্ট কিছু এলাকা সাজিয়ে তুলতে কাছাড়ের জেলাশাসক রোহন কুমার দাস শিলচর পুরসভাকে অ্যাকশন প্ল্যান তৈরি করার নির্দেশ দিয়েছেন। ওই নির্দেশ অনুযায়ী শনিবার পুরসভা কার্যালয়ের সব বিভাগের কর্মীকে নিয়ে এক জরুরি সভায় মিলিত হন এক্সিকিউটিভ অফিসার আশুতোষ ডেকা। ক্যাবিনেট বৈঠককে সফল করে তুলতে পুরসভায় আয়োজিত ওই সভায় কাজকর্মের দায়িত্ব ভাগ করে দিয়ে কয়েকটি সেল গঠন করা হয়েছে। এর মধ্যে রয়েছে ক্লিনিং অ্যান্ড সুইমিং সেল, ইলেকট্রিসিটি সেল, ট্রেঞ্চিং গ্রাউন্ড মেনটেন্যান্স সেল, কনস্ট্রাকশন সেল, প্যাচওয়ার্ক সেল এবং পেন্টিং সেল। কোন সেল কি ধরনের কাজ করবে আজকের মধ্যে এর অ্যাকশন প্ল্যান জমা দিতে বলা হয়েছে সেলের সদস্যদের। সেল গঠন করা হয়েছে পুরো কর্মচারীদের নিয়ে। এদিকে পেন্টিং সেল রংপুর সদরঘাট সেতু থেকে শুরু করে ডিসি অফিস হয়ে ক্যাপিটাল পয়েন্ট হয়ে সার্কিট হাউস পর্যন্ত শহরকে নানা চিত্রে সাজিয়ে তুলবে। একই কাজ হবে তারাপুর উড়ালপুলের সামনের দিক থেকেও। ইলেকট্রিসিটি সেলকে একইভাবে ওই গোটা এলাকা সাজিয়ে তুলতে হবে আলোকমালায়। রাস্তায় কোনো কোনো জায়গায় ছোটখাটো খানাখন্দ রয়েছে, সেগুলো ভরাট করে রাস্তাকে ঠিকঠাক করার দায়িত্ব পালন করতে হবে প্যাচওয়ার্ক সেলকে। প্রতিটি সেল অ্যাকশন প্ল্যান জমা দেওয়ার পর মঙ্গলবার থেকেই কাজ শুরু করতে হবে বলে সবাই বুঝিয়ে দিয়েছেন আশুতোষ ডেকা। এদিকে মাস শেষের ক্যাবিনেট গৃহে জেলা প্রশাসন স্তরেও জোর তৎপরতা শুরু হয়ে গিয়েছে। মন্ত্রিসভার বৈঠকের পরিপ্রেক্ষিতে আগামী কয়েকদিন সরকারি কর্মচারীদের ছুটি না নিতে নির্দেশ দিয়েছেন কাছাড়ের জেলাশাসক রোহন কুমার ঝা। জেলাশাসক রোহন কুমার ঝা এক নির্দেশ জারি করে জেলার বিভিন্ন সরকারি বিভাগের প্রধানদের জানিয়ে দিয়েছেন, প্রস্তাবিত ক্যাবিনেট বৈঠক শেষ না হওয়া পর্যন্ত কোনো কর্মী আধিকারিককে ছুটি দেওয়া যাবে না। এমনকি হলিডে অর্থাৎ সরকারি ছুটির দিনও কর্মচারীরা ছুটি হিসেবে ব্যবহার করতে পারবেন না। শুধু তাই নয়, বর্তমানে যেসব কর্মচারী ছুটিতে রয়েছেন তাদেরও ছুটি বাতিল করে কাজে যোগ দেওয়ার নির্দেশ জারি করতে সরকারি কার্যালয়ের প্রধানদের বলা হয়েছে। অপরদিকে AIUDFকে বাইরে রেখেই লোকসভা ভোটে বিরোধীদের ঐক্যবদ্ধ করার প্রয়াস নিল কংগ্রেস। প্রদেশ সভাপতির ঘোষণা, ভারত জোড়ো যাত্রাকে ঘিরে ইতিমধ্যেই বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছে বিরোধী শিবির। লোকসভা ভোটে বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের চেষ্টাও করা হচ্ছে, কিন্তু সেই বিরোধী জোটে স্থান নেই বদরুদ্দিন আজমলের। আগামী পঞ্চায়েত ভোটেও স্থানীয় পর্যায়ে CPI, CPM, রাইজর দল, আসাম জাতীয় পরিষদ ইত্যাদি বিরোধী দলগুলির সঙ্গে জোট গড়ার অনুমতি দিয়েছে প্রদেশ কংগ্রেস। প্রদেশ কংগ্রেস আগেই আজমলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে। তারপর AICC-র সাধারণ সম্পাদক জিতেন্দ্র সিংহ গুয়াহাটিতে এসে জানিয়ে দিয়েছেন, কংগ্রেস নেতৃত্বাধীন UPA জোটেও স্থান নেই AIUDF-এর। তবে আজমলের দলের পক্ষ থেকে অবশ্য এখনও দাবি করা হচ্ছে তারা জাতীয় পর্যায়ে বিরোধী জোট UPA-র শরিক রয়েছে। জোট ছিন্ন করা নিয়ে কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের কাছ থেকে চিঠিও চেয়েছেন AIUDF নেতৃত্ব, কিন্তু AICC-র অনুমোদন নিয়েই লোকসভা ভোটের আগে বিজেপি বিরোধী শিবিরকে ঐক্যবদ্ধ করার চেষ্টা শুরু করেছে কংগ্রেস। প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বোরা শনিবার সাংবাদিকদের বলেন, ছোটো ছোটো আঞ্চলিক দলগুলি যে বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছে সেটা কংগ্রেসের ভারত জোড়ো যাত্রাতেই দেখা যাচ্ছে। মুখে শুধু বিরোধিতা করলে হবে না, হাতে কলমে বিজেপির বিরোধিতা করতে হবে। তাই প্রকৃতপক্ষে যারা বিজেপি বিরোধী সেই দলগুলি একত্রিত হয়েছেন বিজেপির বিরুদ্ধে। আগামী লোকসভা ভোটে ঐক্যবদ্ধ লড়াই করা, প্রার্থী দেওয়ার চেষ্টা করব আমরা। পঞ্চায়েত ভোটেও বিজেপি বিরোধী দলগুলির সঙ্গে জুটে আপত্তি নেই কংগ্রেস নেতৃত্বের, কিন্তু রাজ্যস্তরে সেটা সম্ভব হবে না। তাই প্রয়োজনে বিরোধী দলের সঙ্গে স্থানীয় পর্যায়ে জোট গড়নের অনুমতি দেওয়ার কথাও জানিয়েছেন তিনি। যেখানে যে দল শক্তিশালী সেই অনুযায়ী জোট হবে, কিন্তু বিরোধী জোট থেকে আজমলকে দূরে রাখার কথা জানিয়ে কংগ্রেস সভাপতির মন্তব্য, গোপনে বা খোলামেলা সম্পর্ক যারা রেখেছে বিজেপির সঙ্গে কংগ্রেস তাদের সঙ্গে নেই, যারা খোলামেলা বিরোধিতা করছে বিজেপির তাদের সঙ্গেই রয়েছি আমরা।
দিল্লিকে জানিয়ে আমরা বিরোধীদের ঐক্যবদ্ধ করার চেষ্টা করছি। বিরোধীদের শক্তিশালী করার ক্ষেত্রে ভূমিকা নেবে কংগ্রেস। আজমলকে কটাক্ষ করে তিনি বলেন, আজমল ধার্মিক মানুষ, তিনি পাপ পুণ্যের কথা বলেন, কিন্তু তার গায়ে পাপ লেগেছে। কারণ মানুষকে মুখে বিজেপির বিরোধিতা করার কথা বলেন তিনি, আর গোপনে সম্পর্ক রাখেন। তাই পানবাড়ির মসজিদে গিয়ে তিনি ঘোষণা করুন, রাষ্ট্রপতি ও রাজ্যসভা ভোটে AIUDF এর কোন কোন বিধায়ক বিজেপির পক্ষে ভোট দিয়েছেন। আমরা তো ফলাফল প্রকাশের আগেই বিধায়ক সিদ্দিক আহমেদকে দল থেকে বহিষ্কার করেছি, কিন্তু তারা কোনো ব্যবস্থা নেয়নি। তাই আগে নিজের পাপ স্খলন করুন আজমল। আজকের বিশেষ বিশেষ সংবাদ।